गुड आफ्टरनून एवरीवन, सकल के सुलग्ना जी के फैमिलीर पक्ष थेके शुभेच्छा अभिनंदन जानाई। अनेके बैकअप क्लास चेयेछिलेन एवं आजकेर क्लास अनेकेर काछे प्रथम, ताई आबार प्रथम थेके चैप्टार वाइज आमी आज शुरू करब। आज प्रथम चैप्टार नम्बर सिस्टेम। नम्बर सिस्टेम थेके प्रतिटी परीक्षातेई बेस किछु प्रश्न एसेई थाके। नम्बर सिस्टेमेर अनेक सिस्टेमेर मध्ये अनेकटा अंश आछे, तार किछु किछु करे पाठ पाठ करे आमी प्रत्येकटी बुझिए देव। जे धरनेर अंकगुलो परीक्षाते एसे थाके प्लस एर मध्ये जे डिटेल्स संज्ञागुलो डेफिनेशनगुलो सेगुलो अवश्यई जानते हबे, नतुबा बुझते पारबेन ना। ओके सुनंदा हालदार नमस्कार। चलुन आज ताले शुरू करब नम्बर सिस्टेम। आजकेर जे मैथ गुलो कराबो एवं डेफिनेशन गुलो बोलबो सेगुलो अनेकेई जानेन एवं अनेकेई करते पारबेन, किन्तु সকলে হয়তো পারবেন না। তাই আমি একেবারে প্রথম থেকে একেবারে বেসিক লেভেল থেকে আমি শুরু করছি। ওকে সঙ্গে থাকুন, দেখুন আমরা প্রথমে জানব ডিজিট। ডিজিট কি, হোয়াট ইজ ডিজিট, বাংলায় বলা হয় অঙ্ক। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এই দশটি হলো ডিজিট। এই দশটি সংখ্যাকে বলা হয় এগুলোকে বলা হয় ডিজিট। ওকে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটি নাম্বারকে বলা হয় ডিজিট। নেক্সট জানবো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা। ওকে এই সংখ্যাগুলো না জানলে পরীক্ষাতে বুঝতে পারবেন না যে ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার কি, রেশনাল নাম্বার কি, রেশনাল নাম্বার কি, ইভিন নাম্বার, অড নাম্বার, অনেকগুলো যে ডেফিনিশন গুলো আছে এগুলো কিন্তু আগে জানতে হবে। আগে না জানলে কিন্তু পরীক্ষাতে আসলে তখন কিন্তু বুঝতে পারবেন না। ওকে মীর মনোয়ার হোসেন, আজ থেকে আবার সিলেবাস ওয়াইজ সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করেছি, আগের মতো নয় কিন্তু আগের থেকে কিছুটা অনেকটাই পার্থক্য আছে, দেখুন ক্লাস করুন। ন্যাচারাল নাম্বার বাংলায় বলা হয় স্বাভাবিক বা প্রাকৃতিক বা প্রকৃত সংখ্যা। ঠিক আছে, জেনে রাখবেন ন্যাচারাল নাম্বার সেগুলোই যে নাম্বার দিয়ে আমরা কোনো কিছুকে কাউন্ট করতে পারি, কোনো অবজেক্টকে আমরা কাউন্ট করতে পারি, সেগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার। বুঝা গেল? কোনো কিছু জিনিসকে, কোনো কিছু বস্তুকে, কোনো কিছু অবজেক্টকে আমরা কাউন্ট করতে পারবো সেটি হলো ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কি, এক, দুই, তিন, চার, এগুলো হচ্ছে সবই ন্যাচারাল নাম্বার। একটি, দুটি, তিনটি, চারটে, আমরা এইভাবে গণনা করতে পারবো, কাউন্ট করতে পারবো, তাহলে এগুলো হলো ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? কিন্তু জিরো কিন্তু নয়, জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, জিরো ন্যাচারাল নাম্বার নয়, মনে রাখবেন। এবার আসি হোল নাম্বার। হোল নাম্বার
সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা বাংলায় বলা হয়? বাংলায় বলা হয় সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার হলো শূন্য থেকে শুরু করে পরপর এক যোগ করে করে যত সংখ্যা পাবো সেগুলো সবই হোল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বারের মধ্যে পার্থক্য কি? ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে এক থেকে এবং হোল নাম্বার শুরু হচ্ছে জিরো থেকে। বোঝা গেল ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বারের মধ্যে পার্থক্য? এটি ডিফারেন্স এটুকুই যে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে এক থেকে, হোল নাম্বার শুরু হচ্ছে জিরো থেকে। জিরোকে হোল নাম্বার হিসেবে ধরা হয় কিন্তু ন্যাচারাল নাম্বার হিসেবে ধরা হয় না। ইউনিক স্টাডি বলছি, সবই বলছি তো। ওকে, তাহলে এই হচ্ছে ডিফারেন্স। নেক্সট, নেক্সট হচ্ছে ইন্টেজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমি কয়েকটি বলে দিয়ে তারপর কিন্তু প্রবলেমে আসবো, এগুলো কিন্তু জানতেই হবে। ওকে, তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা দু ধরনের হয়, পজিটিভ পজিটিভ ইন্টিজার ধনাত্মক, বাংলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন এক, দুই, তিন, চার, পাঁচ, এগুলো ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে নেগেটিভ ইন্টেজার, নেগেটিভ ইন্টেজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন কি -1, -2, -3, -4, -5 ইত্যাদি। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা জানলাম আমরা, ইন্টেজার, পজিটিভ ইন্টেজার এবং নেগেটিভ ইন্টেজার। আচ্ছা এবার দেখুন, তাহলে জিরো কি হবে? জিরোকে কি হিসেবে ডিনোট করবো আমি? আমি এখানে জিরোকে, জিরো একটি ইন্টেজার কিন্তু জিরো একটি ইন্টেজার বাট এটিকে পজিটিভ, নট পজিটিভ, নট নেগেটিভ। পজিটিভও নয়, পজিটিভও নয়, নেগেটিভও নয়, কিন্তু জিরো একটি পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে জিরোর থেকে বেশি, দেখুন জিরোর থেকে, জিরোর থেকে বড় বড় সংখ্যাগুলোকে বলা হচ্ছে তাহলে দেখুন ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিরোর থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, এবং জিরোর থেকে ছোট সংখ্যাগুলো, জিরোর থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে নেগেটিভ ইন্টেজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? -1, -2, মাইনাস যখনই হচ্ছে তখনই কি হচ্ছে, জিরোর থেকে ছোট। তাহলে জিরোর থেকে ছোট যে ইন্টেজার গুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টেজার। জিরোর থেকে বড় যে ইন্টেজার গুলো, পূর্ণ সংখ্যা গুলো, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, জিরোর থেকে বড়। ঠিক আছে, অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, অনেকে এখনো লাইক করেননি। নেক্সট,
নেক্সট আসছি প্রাইম নাম্বার। ওকে, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার দেখুন, এই ডেফিনিশন গুলো আমি কিন্তু এমনি বলছি না, এগুলো না জানলে কিন্তু পরবর্তী পরীক্ষাতে যখন আসবে তখন প্রাইম নাম্বার দিচ্ছে, অড নাম্বার দিচ্ছে, রেশনাল দিলে কোনো কিছু বুঝতে পারবেন না, যার জন্য আমি এগুলো কিন্তু ডেফিনিশন গুলো এবং কাকে কি বলছে সেভাবে উদাহরণ সহযোগে বুঝিয়ে যাচ্ছি। অবশ্যই খাতাতে নোট করবেন। হ্যাঁ, জিরো একটি ইন্টেজার, কিন্তু জিরো কি, জিরো বললাম বিজলি মন্ডল, জিরো কি হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। ওকে, এবার হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আমি বলেছি যে এগুলো অনেকেরই জানা, কিন্তু তবুও এগুলো জেনে নিতে হবে একবার, অনেকেই জানেন না এখনো। প্রাইম নাম্বার যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। তাহলে কি বললাম, যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় সেগুলো হলো মৌলিক সংখ্যা, এবং সেটি এক ছাড়া, এক মৌলিক সংখ্যা নয়। তাহলে কি হলো, এক ছাড়া, এক সংখ্যাটি ছাড়া যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে সেগুলো হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ওকে, এ নাম্বার আদার দেন ওয়ান ইটস কল্ড প্রাইম নাম্বার ইফ ইট ইস ডিভিসিবল বাই ওয়ান অ্যান্ড ইটসেলফ। ওকে, যেমন কি দুই, তিন, সাত, এগুলো কি হচ্ছে দেখুন, এক এবং দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, তিনকে ভাগ করা যাচ্ছে এক এবং তিন দিয়ে, সাতকে ভাগ করা যাচ্ছে এক এবং সাত দিয়ে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ফার্স্ট প্রাইম, ফার্স্ট প্রাইম নাম্বার হলো টু, যেহেতু এক আমরা মৌলিক সংখ্যা, এককে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরছি না, সেহেতু দুই হলো ফার্স্ট প্রাইম নাম্বার, প্রথম মৌলিক সংখ্যা হলো দুই, মনে রাখবেন। ওকে, চলুন নেক্সট, কম্পোজিট নাম্বার অর্থাৎ কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা। এই টার্মগুলো জেনে রাখুন, অনেক পরীক্ষাতে আমি এই টার্মগুলো, ইংলিশ টার্মগুলো লিখছি এবং বলছি এই কারণেই, অনেক পরীক্ষাতে যেখানে বাংলা ভার্সন দেওয়া থাকে না সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন, তাই আমি ইংলিশ ভার্সনেও লিখে দিচ্ছি। কৃত্রিম বা যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার কি ছিল, এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কিন্তু কম্পোজিট নাম্বার হলো এক এবং সেই সংখ্যা ছাড়াও অনেক অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেগুলো হলো যৌগিক সংখ্যা। যেমন কি চার, ছয়, আট, দশ, যেমন ধরুন এখানে এক এবং চার ছাড়াও দুই দিয়ে ভাগ করা যায়, এখানে দেখুন এক এবং ছয় ছাড়াও দুই, তিন দিয়ে ভাগ করা যায়, তাহলে এগুলো কি হলো যৌগিক সংখ্যা। ওকে, এবার আসবো কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। জয়দীপ বাগুই ভালো আছি। এবার আসবো কি কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার খুব ভালোভাবে বুঝবেন। কো প্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এখানটিতে আমরা অনেকেই গুলিয়ে ফেলি, কি হয় যে মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা মানে দুটো সংখ্যাই মৌলিক হতে হবে, না, এখানে কিন্তু ডেফিনিশনটা একটু আলাদা। যে দুটো সংখ্যার মধ্যে, আমি কিন্তু মৌলিক সংখ্যা বলছি না, কি বলছি ভালো করে নোট করুন,
যে দুটো সংখ্যার মধ্যে একমাত্র এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক থাকবে না, সেই দুটো সংখ্যা হলো, তারা হলো প্রাইম টু ইচ আদার, মানে পরস্পর মৌলিক সংখ্যা। বুঝলেন? আমি কিন্তু মৌলিক সংখ্যা বলে বলছি না, কি বললাম, যে দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক একমাত্র থাকবে এক, সেই সংখ্যা দুটি পরস্পরের মৌলিক সংখ্যা। ওকে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ শামীম আক্তার, ক্লাস সেভ রাখবো। দেখুন, তিন এবং পাঁচ, দেখুন এখানে গুণনীয় কি এক পাঁচ, তিনের কি এক তিন, তাহলে তিন এবং পাঁচ এই সংখ্যা দুটির মধ্যে কি আছে, একই সাধারণ গুণনীয়ক আছে। তাহলে তিন ও পাঁচ, তিন এবং পাঁচ হলো কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার। কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথ গুড়িয়া বলছি, বলছি যে সংখ্যা দুটোর মধ্যে, যে সংখ্যা দুটোর মধ্যে একমাত্র সাধারণ গুণনীয়ক থাকবে এক, সেই সংখ্যা দুটোই পরস্পরের মৌলিক সংখ্যা, প্রাইম টু ইচ আদার, তাকে বলা হচ্ছে কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। আমি কিন্তু যে মৌলিক দুটো সংখ্যার মধ্যে কিন্তু বলছি না, আমি বলছি যে দুটো সংখ্যার মধ্যে। দেখুন, হ্যাঁ এক তো সংখ্যা, ইন্টিজার বললাম এক, ন্যাচারাল নাম্বার বললাম, শাকির গেমিং, আচ্ছা দেখুন এবার 23 এবং 25, আচ্ছা 23-এর মধ্যে দেখুন এক এবং 23, আচ্ছা 25-এর কি আছে, এক পাঁচ 25, এখানে কি আছে, সাধারণ গুণনীয় কি আছে এক, তাহলে 23 এবং 25 হলো, 23 এবং 25 হলো পরস্পর মৌলিক। কিন্তু দেখুন এক্ষেত্রে, দেখুন আমি যেমন 3, 5 নিয়েছিলাম, এখানে দুটো মৌলিক সংখ্যাই ছিল, সেখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে যে এখানে যদি একটি যৌগিক সংখ্যা দিয়ে দিত ম্যাম তাহলে কি হতো, সেই জন্য আমি দেখাচ্ছি যে 23 এবং 25, 25 তো মৌলিক সংখ্যা নয়, 25 যৌগিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, কিন্তু 23 এবং 25 কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা, কো প্রাইম। কেননা এই 23 এবং 25-এর মধ্যে এক আছে সাধারণ গুণনীয়ক। প্লিজ সকলে ভিডিওটিতে লাইক করুন, আপনারা সকলে লাইক করলে তবে আমি পড়ানোর মধ্যে ইন্সপিরেশন পাবো, তবে আমি মোটিভেট হতে পারবো। বুঝতে পারলেন, সকলে বুঝতে পেরেছেন কো প্রাইম কি, হোয়াট ইজ কো প্রাইম নাম্বার, ক্লিয়ার হয়েছে কো প্রাইম নাম্বার? কিন্তু অনেকেই বুঝতে অসুবিধা হয় কো প্রাইম নাম্বার, আমি কিন্তু বোর্ড ক্লিন করে দিলে তারপর কিন্তু আমার বোঝাতে একটু অসুবিধা হয়, ওই জন্য বলছি। ওকে, সকলেই বুঝতে পেরেছে। গোবিন্দ দাস, সাধারণ গুণনীয়ক যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, এক এবং 23 দিয়ে ভাগ করা হচ্ছে, 23-এর সাধারণ গুণনীয়ক, 23-এর গুণনীয়ক এবং 25-এর গুণনীয়ক হলো এক পাঁচ এবং 25, তাহলে 23 এবং 25-এর মধ্যে সাধারণ মিলছে কোন দুটো, তাহলে একই একমাত্র সাধারণ গুণনীয়ক, তাহলে 23 এবং 25 হলো কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট, নেক্সট খুব সহজ, ইভিন নাম্বার এন্ড অড নাম্বার, ইভিন নাম্বার যুগ্ম বা জোড় সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা, সকলেই আমরা জানি যে দুই দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করলে, ভাগ করা যায় দুই দ্বারা বিভাজ্য যেসব সংখ্যা তাদেরকে বলা হয় ইভিন নাম্বার, যেমন 2, 4, 6, 8, 10 এগুলো। এবং সুভাষ সিং থ্যাংকস। এবং অড নাম্বার, অড নাম্বার অযুগ্ম বা বিজোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা, দুই দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যাবে না সেগুলোই, যেমন 3, 5, 7, 9, 11 ইত্যাদি। ওকে, চলুন নেক্সট।
রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যেসব সংখ্যাকে, যেসব সংখ্যাকে এ ইজ টু বি, এ ইজ টু বি বা এ বাই বি এই আকারে প্রকাশ করা যায়, এই আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে, সেগুলো হলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। যেমন তিনের পাঁচ, আটের নয়, দশের তেরো, এগুলো। আর ইরেশনাল নাম্বার এগুলোর সংখ্যা আবার যখন ফ্র্যাকশন পড়াবো তখন আবার এই দুটোর সংখ্যা মনে করে আরো ডিটেলসে বলে দেব যখন ফ্র্যাকশনে যাব। ফ্র্যাকশন, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ডেসিমেলে যখন যাব তখন এই দুটো সংখ্যার আরো ডিটেলসে বলে দেব। এখানে এই মুহূর্তে যেটুকু দরকার সেটুকু একটু জেনে রাখুন, ওকে? আর রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা যেসব সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা বা এইচ টু বি অনুপাতের আকারে প্রকাশ করা যাবে না, সেগুলো হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এখানে কিন্তু বি নট ইকুয়াল টু জিরো, ওকে? বিটা এখানে জিরো হওয়া যাবে না। আচ্ছা, ইরেশনাল নাম্বার কি অমূলদ সংখ্যা? সেম, কিন্তু এই আকারে প্রকাশ করা যাবে না। যেমন রুট টু, রুট থ্রি, রুট সেভেন, এগুলো হলো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, ওকে? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, বুঝতে পেরেছেন? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যেটুকু বললাম এটুকুই এখন জেনে রাখুন। যখন আবার রেকারিং ডেসিমেল, ডেসিমেল, ফ্র্যাকশন ওই চ্যাপ্টারে যখন যাব তখন কিন্তু অবশ্যই রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার আরো একটু বিস্তারিত শিখব। আমি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি সেহেতু চ্যাপ্টারে যতটুকু দরকার আমি ততটুকু আমি বলে যাচ্ছি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলাদা আলাদা করে নাম্বার সিস্টেম থেকেই সব চ্যাপ্টারগুলোকে আলাদা আলাদা করে আমি পড়াবো, ওকে? নেক্সট, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু, বা লোকাল ভ্যালু, বা এটিকে বলা হয় স্থানীয় মান, স্থানীয় মান এবং ফেস ভ্যালু, ফেস ভ্যালু বা ইন্ট্রিনজিক ভ্যালু স্বকীয় মান, স্থানীয় মান এবং স্বকীয় মান, প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু কাকে বলে? একটি সংখ্যা দিয়ে বোঝাই, উদাহরণ দিয়ে দেখুন। 8321, 8321, এটির প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু কত নম্বরে আছে? একদশ, শত, হাজার। যে সংখ্যাটির প্লেস ভ্যালু বা স্থানীয় মান চাইবে সেই সংখ্যাটি লিখবেন, ধরেন আট লিখলেন, এবং তারপরে যতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যা আছে শূন্য দিন। এই হলো হচ্ছে স্থানীয় মান। এই সংখ্যাটির মধ্যে আটের প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু বা স্থানীয় মান হলো 8000, এবং এটা হচ্ছে আটের, এখানে দেখলাম আটের, এবং আটের ফেস ভ্যালু, ফেস ভ্যালু আট,
যে সংখ্যাটির ফেস ভ্যালু চাইবে সে সংখ্যাটি হবে তার ফেস ভ্যালু বা স্বকীয় মান। এবং এখানে যদি তিন হয়, ধরুন তিনের তিনের স্থানীয় মান বা প্লেস ভ্যালু বা স্থানীয় মান, স্থানীয় মান তাহলে কত, তিন তারপরে দুটো শূন্য, 300 বা 110। এখানে ছোট বলে তাই আমি 110 করে দিচ্ছি, কিন্তু আরো থাকবে, পরীক্ষাটা আরো বেশি থাকে, সেই জন্য আমি বললাম যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার পরে যতগুলো ডিজিট থাকবে, এই যে ডিজিট, যতগুলো ডিজিট এই অঙ্ক, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য দেবেন। এবং তিনের ফেস ভ্যালু বা স্বকীয় মান তিন। ওকে, থ্যাংক ইউ, অনেকেই করেছেন। প্লিজ সকলে ভিডিওটিতে লাইক করুন, এখনো প্রায় 100 জন আপনারা লাইক করেননি, প্লিজ। আমি কিচ্ছু চাই না, আমি আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে এমন ভাবেই ম্যাথ আমি শিখিয়ে দেব, চ্যাপ্টারগুলো সব শেষ করতে দিন, চ্যাপ্টারগুলো সব শেষ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গায় গিয়ে ম্যাথে দাঁড়িয়েছেন, ম্যাথের কোন জায়গায় আপনারা স্ট্রাইক করছেন। আপনারা যে কোনো পরীক্ষাতে ওই চ্যাপ্টারগুলো থেকে, সব চ্যাপ্টারগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলেই আপনারা কিন্তু পারবেন, তা আপনাদেরকে আমি সেইভাবে আমি তৈরি করে দেবার আমি আশা রাখি, আমি পারবো। সুতরাং আমি আপনাদেরকে লাইভ ক্লাসের মধ্যে আমি শেখাবো ফ্রিতে, ফ্রি লাইভ কোচিং আমি শুরু করেছি, আপনাদের শুধু আমাকে একটু সাপোর্ট করুন, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবদের এই প্ল্যাটফর্মটি চিনিয়ে দিন, এই প্ল্যাটফর্মটি দেখিয়ে দিন, তারাও হয়তো এভাবে বুঝতে চাইছে, এভাবে অনেকে উপকৃত হতে পারবেন। থ্যাংক ইউ মাফিজা খাতুন। চলুন এবার প্রবলেমে যা যাক। লিখুন, 823 সংখ্যাটি কি মৌলিক? থ্যাংক ইউ অক্ষয় মাইতি, কনক বর্মন। 823 সংখ্যাটি কি মৌলিক? কিভাবে আমরা মৌলিক কিনা কিভাবে বুঝবো? আচ্ছা, একটি খুব ছোট সংখ্যা দিয়ে আপনাদের আগে বোঝাই, তারপরে এটি করব। ওকে, লিখুন 127, এটা থাক, এটাও করব। 127 সংখ্যাটি কি মৌলিক? কেন করছি আমি, ছোট সংখ্যা দিয়ে বোঝালে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, তখন বড়গুলো করতে কোনো অসুবিধা হবে না। সংখ্যাটি কি মৌলিক বা প্রাইম নাম্বার? ইংলিশে যদি কেউ থাকেন তাহলে লিখুন ইস, লিখুন ইস 127 এ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার, ওকে। দেখুন, যে সংখ্যাটির মৌলিকতা নির্ণয় করতে হবে যে মৌলিক সংখ্যা কিনা, সেই সংখ্যাটির আমরা বর্গমূল করব, সেই সংখ্যাটির বর্গমূল করে বর্গমূলের থেকে বেশি নেব, বর্গমূল যদি না করতে পারি। দেখুন 127, 127 কে আমরা রুট করব। দেখুন, মনে করুন 11 11 121, 12 12 144, তাহলে 11 পয়েন্ট সামথিং হবে, 11 পয়েন্ট সামথিং হবে 127-এর বর্গমূল। তাহলে আমরা ধরবো 12, 12-র থেকে মানে 12-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে, 12-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে বা প্রাইম নাম্বার আছে, সেগুলো দিয়ে আমি এই সংখ্যাটিকে ভাগ করব, সেগুলো দিয়েই এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে 12-র মধ্যে মৌলিক সংখ্যা কি আছে? 2 3 5 7 11, এই পাঁচটি আছে, দুই দিয়ে তো হবেই না, দুই দিয়ে হবে না যেহেতু জোড় সংখ্যা নয় এটি, দুই দিয়ে হবে না, তিন দিয়ে দেখি, 7 2 9 1 10, তাহলে তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম, যখন আবার ডিভিসিবল আসবো তখন বোঝাবো। দেখুন, তিন দিয়েও ভাগ হবে না, কারণ তিনটি সংখ্যার
যোগফল তিন দিয়ে ভাগ করা যাবে না, তাই তিন দিয়ে ভাগ করা যাবে না, পাঁচ দিয়ে ভাগ করা যাবে না, শেষের সংখ্যা পাঁচ বা শূন্য হতে হবে, সাত দিয়েও ভাগ করা যাবে না, দেখুন সাত দিয়েও ভাগ যাবে না, 18.7 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়েও ভাগ যাবে না। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে কিন্তু 127কে ভাগ যাচ্ছে না, সুতরাং 127 ইজ এ প্রাইম নাম্বার অর মৌলিক সংখ্যা। আরেকবার বলে দিচ্ছি, যে সংখ্যাটি প্রাইম নাম্বার কিনা রেকর্ড করতে হবে, নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটির রুট করবেন এবং রুটের থেকে বেশি নেবেন, রুটের থেকে কাছাকাছি 11 পয়েন্ট সামথিং, তার মানে আমি 12 নেব, 12-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমি এই সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা দেখব, যদি না ভাগ যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা, এবং একটি মৌলিক সংখ্যা দিয়েও যদি ভাগ যায় বা ডিভিসিবল হয় তাহলে কিন্তু সেটি যৌগিক সংখ্যা। হ্যাঁ, ভাস্কর ভট্টাচার্য করেছেন। লাভলি মুন ঘোষ, বুঝতে পেরেছেন? যেমন 823, 823 দেখুন, হ্যাঁ ভাগ করা যাচ্ছে না, তাহলে মৌলিক সংখ্যা স্বপ্না মন্ডল, ভাগ করা যাচ্ছে না সেই মৌলিক সংখ্যা, যেমন হ্যাঁ তাজিবা খাতুন, √6 অমূলদ, ৮২৩, ৮২৩-এর রুট কত হবে, কাছাকাছি রুট, ২৫ ২৫ ৬২৫ ২৬ ২৭ ২৭ হবে, এটা হচ্ছে ২৮ ২৮ পয়েন্ট সামথিং আসছে, ২৮ পয়েন্ট সামথিং, তাহলে আমি নেব ২৯, ওকে ২৮ পয়েন্ট সামথিং আসছে, তাহলে আমি ২৯ পর্যন্ত দেখব, তাহলে ২৯-এর মধ্যে মৌলিক সংখ্যা কত হচ্ছে, কতগুলো মৌলিক সংখ্যা আছে ২৯-এর মধ্যে, ২৯-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা হচ্ছে, এগুলো তো আছেই, ২ ৩ ৫ ৭ ২ ৩ ৫ ৭ ১১ ১৩ ১৭ ১৯ ২৩ ২৯, ২৯ তো হবে না, বেশি নিয়েছি, তাহলে ২৩, তাহলে ২ ৩ ৫ ৭ ১১ ১৩ ১৭ ১৯ ২৩ দিয়ে দেখুন ভাগ করে, ভাগ কিন্তু হবে না, এগুলো দিয়ে ভাগ করলেও ভাগফল হবে না, ভাগ হবে না, ডিভিসিবল হবে না, সুতরাং সুতরাং ৮২৩ প্রাইম নাম্বার। দেখবেন আপনারা দেখবেন, এতগুলো দিয়ে করতে গেলে তো টাইম যাবে, অন্যান্য প্রবলেম গুলো করতে পারবো না, দেখবেন ৮২৩কে ভাগ হবে না, ৮২৩ মৌলিক সংখ্যা। তাহলে তাহলে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটুকু জেনেছেন, মৌলিক সংখ্যা কিভাবে বের করবো, এটি মৌলিক কিনা সেটুকু সেটুকু বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ, সকলে বুঝতে পেরেছেন। এবার চলুন নেক্সট প্রবলেম,
দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল, দুটি সংখ্যার যোগফল আমি যেভাবে শেখাবো ভরসা রাখুন, ভুল করবেন না, ভুল হবে না। 30 বিয়োগফল, বিয়োগফল 18, তাহলে এখান থেকে বের করতে হবে। আচ্ছা এটা ইংলিশ ভার্সনটা লিখে দিই, সাম অফ টু নাম্বার্স, টু নাম্বার্স ইজ 30 অ্যান্ড দেয়ার ডিফারেন্স, অ্যান্ড দেয়ার ডিফারেন্স ডিফারেন্স 18। তাহলে সংখ্যা দুটি কি কি, প্রথম সংখ্যা দুটি কি কি, হোয়াট আর দ্য নাম্বার্স, হোয়াট আর দ্য নাম্বার্স, ওকে সংখ্যা দুটি কি কি, যোগফল এবং বিয়োগফল থাকলে যোগফল এবং আমি এই একটি অঙ্ক থেকেই কিন্তু অনেকগুলো বুঝিয়ে দেব, একটি অঙ্ক থেকে যোগফল এবং বিয়োগফল থেকে আমি অনেকগুলো বুঝিয়ে দেব, সেগুলো দেখুন। বৃহত্তম সংখ্যা অনেকেই জানেন, আমি বলেইছি আজকে যে আজকে খুব সহজ সহজ করাবো, কিন্তু প্রথম থেকে না করালে অনেকে বুঝতে পারবেন না। বৃহত্তম সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই টু, বৃহত্তম সংখ্যা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বা বড় ছোট সংখ্যা লিস্ট নাম্বার, লিস্ট নাম্বার যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই টু, যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বা টু। ওকে তাহলে এখানে যোগফল আমি যোগফল বিয়োগফলে দিয়েছি ইংলিশ সাম অ্যান্ড ডিফারেন্স, ওকে। হ্যাঁ কত বেরিয়েছে, 24 এবং 6, ঠিক আছে ঠিক আছে, সকলেই ঠিক করেছেন। এগুলো এমসিকিউ থাকলে, যদি এমসিকিউ থাকে তাহলে সেখান থেকেও অপশন ধরেও বের করা যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ সত্যজিৎ হালদার, সঞ্জিত প্রামাণিক অনেকেই ঠিক করেছেন। থ্যাংক ইউ শশাঙ্ক শেখর, নেক্সট ওখান থেকে আমি বের করব, ওখান থেকেই বের করব। হ্যাঁ এখানে গ্রেটেস্ট বলেনি গোবিন্দা, সেখানে গ্রেটেস্ট বলেনি, কিন্তু এখান থেকে আমি নিয়মটা একেবারে বলে দিয়েছি, বলে গেলাম এখানে একেবারে, আমি বললাম একেবারে নিয়মটি বলে দিয়ে গেলাম যে যদি বড় সংখ্যা বলে তাহলে কি করব, ছোট সংখ্যা বলে কি করব, সংখ্যা দুটিতে এগুলোই বেরোবে, বুঝতে পেরেছেন। নেক্সট তাহলে এক নম্বর এখান থেকে অপশন গেল, এবার সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল কত, গুণফল কত, প্রোডাক্ট, প্রোডাক্ট অফ দা নাম্বারস, প্রোডাক্ট অফ দা নাম্বারস, হোয়াট ইজ, হোয়াট ইজ প্রোডাক্ট অফ দা নাম্বারস, হোয়াট ইজ দা প্রোডাক্ট অফ দা নাম্বারস,
সংখ্যা দুটির গুণফল কত? হ্যাঁ, সংখ্যা দুটির গুণফল, মহুয়া মৈত্র থ্যাংকস, সংখ্যা দুটির গুণফল, আমরা সংখ্যা দুটো বের করে নিয়েছি বলে সংখ্যা দুটির গুণফল বের করে নিতে পারলাম, 24 এবং 6 গুণ করে। হ্যাঁ, তাহলে সংখ্যা দুটোর গুণফল কি হবে? দেখুন, দুটো সংখ্যা, একটি মনে রাখলেই সবগুলো মনে থাকবে। দেখুন, সংখ্যা দুটো কি বলেছিলাম, যোগফল, যোগফল প্লাস বিয়োগফল, বিয়োগফল ডিভাইডেড বাই 2 ইনটু যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি গুণ করি তাহলে যোগফল প্লাস বিয়োগফল ইনটু যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই তাহলে 4। ওকে, তাহলে সেই মতো বেরিয়েছে কত? এখানে তো যেমন দেখা গেছিল 24 আর 6, 30 প্লাস 18 ইনটু 30 মাইনাস 18 ডিভাইডেড বাই 4, তাহলে 48 ইনটু 12 ডিভাইডেড বাই 4, তাহলে 144। ওকে, যোগফল এবং বিয়োগফল থাকলে তাহলে সংখ্যা দুটির প্রোডাক্ট বা গুণফল তাহলে বেরোবে এই সূত্র দিয়ে, একেবারে সোজাসুজি এই সূত্র বসাবেন, ঠিক আছে? এবার বের করব সংখ্যা দুটির বর্গের পার্থক্য, সংখ্যা দুটির বর্গের পার্থক্য, ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার। কি বললাম? ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার। থ্যাংক ইউ সৌরভ নয়া। তাহলে এটি বুঝে গেলেন যে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে কিভাবে বের করব। এবার তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? দেখুন, সংখ্যা দুটো আমি বের করব না, কিন্তু তার মধ্যেই যোগফল বিয়োগফল থাকলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য বের করব। বর্গের পার্থক্য কত? হোয়াট ইজ দা ডিফারেন্স, ডিফারেন্স দেয়ার স্কোয়ার। ওকে, এটি হবে যোগফল ইনটু বিয়োগফল, যোগফল ইনটু বিয়োগফল। সকলে বুঝতে পেরেছেন? সকলেই করেছেন, খুব ইজি। ইলা মান্নাত, থ্যাংক ইউ। আপনারা ভরসা রাখুন, আমার ম্যাথ চ্যাপ্টার আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে করাচ্ছি, শেখাচ্ছি। দেখবেন যখন সব ম্যাথ চ্যাপ্টার গুলো শেষ হবে, দেখুন আমরা একটি এক্সামের জন্য দিনের পর দিন, বছরের পর বছর ওয়েট করছি। একটু ভাববেন যে আমরা একটি এক্সামের জন্য দিনের পর দিন, বছরের পর বছর ওয়েট করছি। তাহলে আমরা এইভাবে লাইভ কোচিং এ ফ্রিতে শেখার জন্য আমরা একটু অপেক্ষা করে যদি দিনের পর দিন আস্তে আস্তে ধীরে ধীরে শেখাতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি বুঝতে পারেন, আপনারা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস সেট গুলো যদি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে নিজে যদি পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়, এই তিনটি দিতেই হবে, পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায় যদি দিতে পারেন, তাহলে দেখবেন যখন ম্যাথ শেষ করব, আশা করি 4 থেকে 5 মাস সময় নেবে, কারণ এতগুলো ম্যাথের চ্যাপ্টার সবগুলো আমি গতকাল দিয়েছি চ্যাপ্টার গুলো। দেখবেন তারপরে দেখবেন ম্যাথ পুরো ফ্রিলি আপনারা সব ঠিক করতে পারছেন। আর একটি এক্সামে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথের থেকে, ম্যাথে এমন একটি সাবজেক্ট সেখান থেকে একেবারে ফুল মার্কস পাওয়া যায়, আপনারা ফুল মার্কস পেতে পারেন। এবং ম্যাথ যদি ফুল মার্কস পেতে পারেন তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তারা এগিয়ে থাকে, নাম্বারের দিক থেকে তারা কিন্তু এগিয়ে থাকে। আচ্ছা, এখানে আমি দুটো শুধু
চেঞ্জ করে দিচ্ছি, প্লিজ একটু একেবারে সবগুলোই করবেন, 36, 64 এবং 36। এন্ড দেয়ার ডিফারেন্স, এটি আপনারা করুন তাড়াতাড়ি। যে সংখ্যা দুটো কি কি, সংখ্যা দুটো কি কি, সংখ্যা দুটো কি কি, সংখ্যা দুটোর গুণফল এবং বর্গের পার্থক্য, একটি করেই কমেন্ট করবেন, একটি করেই কমেন্ট করবেন, একটি কমেন্টে এই উত্তরগুলো দেবেন এবং ঠিক হওয়া চাই। কিন্তু দুটি সংখ্যার যোগফল 64, বিয়োগফল 36। ওকে, আমি একটি অন্য ম্যাথ ততক্ষণে আমি লিখে রাখি, আপনারা ওটি করুন। দেবিকা ভদ্র, একটি একটিতেই করুন, একটিতেই সবাই একটি কমেন্টেই করুন, তাহলে বুঝতে সুবিধা হবে যে সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, 50, 14, 700, 2300, 4। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকলেই ঠিক করেছেন। রাজর্ষি দাশগুপ্ত, নির্মল সরকার, ইন্দ্রজিৎ জি, সমিত মন্ডল, রুচিরা ভট্টাচার্য, কৌশিক রুই দাস, অশোক মন্ডল, নিমাই সরকার, গোবিন্দ দাস, বচ্চন সরকার, উরিমালা মজুমদার, থ্যাংকস, বাপন হালদার, মহুয়া মৈত্র, ভাস্কর ভট্টাচার্য, রবীন্দ্রনাথ গুড়িয়া, সকলে সকলেই ঠিক করেছেন। সকলে ঠিক করেছেন, চলুন নেক্সট। রাফিউল বাড়ি, দেখুন দুটি সংখ্যার এবার লিখুন গুণফল এবং ভাগফল দেওয়া থাকলে, গুণফল এবং ভাগফল দেওয়া থাকলে, হ্যাঁ 105 এবং 15, ঠিক 105 এবং 15। 2300, 4টা একটু বোঝান, অনুরাধা দত্ত, ওই যে যোগ কত দিয়েছিলাম, 64 × 2300, 4 হচ্ছে বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য, অনুরাধা দত্ত, বর্গের পার্থক্য, ওই দুটো গুণ করুন, শুধু সংখ্যা দুটো গুণ করুন, 64 × 36, 64 × 36 গুণ করে নিন, বর্গের পার্থক্য, সাম এন্ড ডিফারেন্স অফ দ্য নাম্বার, সাম ইন্টু যোগফল ইন্টু বিয়োগফল, হ্যাঁ 105 × 15, 105 এবং 15 ঠিক করেছেন, কিছু নেই। এখানে বৃহত্তম সংখ্যা গুণফল এবং ভাগফল দেওয়া থাকলে, এবারে এই অঙ্কটি দেখুন, বৃহত্তম সংখ্যা অপশন থাকলে, অপশন তো থাকে, অপশন থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ অপশন ছাড়া আমি দিচ্ছি, কিন্তু আমি প্র্যাকটিসে আমি অপশন দেব। বৃহত্তম সংখ্যা হচ্ছে গুণফল ইন্টু ভাগফল,
গুণফল ইন্টু ভাগফল। তাহলে এখানে কি আছে? প্রোডাক্ট আছে 1575, আর কোশিয়েন্ট আছে 7। সমান 105। এটি বর্গমূল করলে আসবে, রুট করলে আসবে 105। এবং ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমি একেবারে বৃহত্তম সংখ্যা লিখে দিচ্ছি, গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার এবং লিস্ট নাম্বার, লিস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হবে গুণফল ডিভাইডেড বাই ভাগফল। তাহলে 15, তাহলে 105 এবং 15, হ্যাঁ সকলেই ঠিক করেছেন। বুঝতে পেরেছেন? গুণফল এবং ভাগফল, প্রোডাক্ট এবং কোশ্চেন দেয়া থাকলে তাহলে নাম্বার দুটো কিভাবে বের করব? নাম্বার দুটো বের করব গ্রেটেস্ট নাম্বার অথবা বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু রুট ওভার প্রোডাক্ট ইন্টু কোশিয়েন্ট বা গুণফল ইন্টু ভাগফল, এবং লিস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা যেটি সেটি হচ্ছে গুণফল বাই ভাগফল বা প্রোডাক্ট ডিভাইডেড বাই কোশিয়েন্ট। ওকে, থ্যাংক ইউ অমিত দাস, সুনন্দা মন্ডল, অতনু নন্দী। মানিক জানা, মৃন্ময় প্রামাণিক, আজ অনেকে আসছেন, আই এম ভেরি হ্যাপি। সকলে করতে পারছেন, সকলেই শিখতে পারছেন, আই ফিল প্রাউড অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আপনাদের সকলের জন্য আমি গর্ববোধ করছি যে আপনারা সকলেই শিখতে পারছেন, সকলেই ম্যাথ শিখতে পারছেন, ম্যাথ নিজেরা ক্লিয়ার বুঝতে পারছেন। নির্মল সরকার, আমি দুদিন ইংলিশ এবং দুদিন ম্যাথ, দুদিন জিআই করব বলেছি, দেখা যাক যদি জিআই এর ক্লাস কেমন, কতজন করে জিআই এর ক্লাস, যদি সেরকম আমি দেখব কেমন রেসপন্স পাই, সেইভাবে আমি ম্যাথের ক্লাস দুদিনের পরও যদি পারি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। অদিতি পাল, ডিফারেন্স অফ স্কোয়ার হচ্ছে যোগফল ইন্টু বিয়োগফল। চলুন নেক্সট, আমি আপনাদের এমন ভাবেই শেখাতে চাইছি যে কোনো স্টাডি মেটেরিয়ালস, ম্যাথের যে কোনো অথারের স্টাডি মেটেরিয়ালস আপনাদের কাছে থাকুক না কেন, আপনারা যেন সেই স্টাডি মেটেরিয়ালস এর এই যেভাবে আমি ম্যাথ গুলো করা শেখাচ্ছি, এই ম্যাথ গুলো, এরকম ম্যাথ গুলো যেগুলো থাকবে আপনারা যেমন পারেন, আমি সেইভাবেই ম্যাথের চ্যাপ্টার গুলো আমি সলভ করব। কোনো একটি বিশেষ অথারের নয়, আমি অনেকগুলো, আমি বেশ কয়েকটি অথারের আমি বই ফলো করি। ওকে, আমি চাই দেখুন কোন একটি বিশেষ অথারের বই থেকে কিন্তু যে চলে আসে তা কিন্তু নয়, পরীক্ষাতে কখনোই বলে দেওয়া থাকে না। সুতরাং আমাদেরকে এমন ভাবেই প্রিপেয়ার হতে হবে যাতে আমরা সব ম্যাথ শিখতে পারি। আমার লক্ষ্য থাকবে এটি যে আমি যেন সব ম্যাথ ঠিকভাবে অ্যাটেন্ড করে আসতে পারি, অ্যাটেন্ড করা নয় সঠিকভাবে সেগুলো সব সঠিক করতে হবে। হ্যাঁ পিজু সাথী, গীতিকা বিশ্বাস 18 অগস্ট থেকে হবে। এবার দেখুন, দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি দশ এবং
তাদের অন্যান্যকের যোগফল যোগফল 5/12, সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? এই সব ক্ষেত্রে অপশন ধরে করা সব থেকে বেস্ট, অপশন ধরে করা সব থেকে বেস্ট। দুটো অপশন দিয়েছি, মীর মনোয়ার হোসেন, থ্যাংক ইউ। খাইরুন নেসা, আপনি আপনি বলা উচিত, কেননা আপনারাও ভবিষ্যতে একজন চাকরিজীবী, চাকরি প্রার্থী, তখন চাকরি করবেন, তাই না? আমি যদি আজকে একজন আপনাকে আপনি বলি, আপনার নিজের মনের মধ্যে এটুকু উৎসাহ থাকা উচিত যে আমাদের একজন যদি আমাদেরকে আপনি বলছে, তাহলে আমি যখন চাকরি করব, আমি যখন একটি গভর্নমেন্ট সার্ভিস পাবো, আমি যখন প্রতিষ্ঠিত হব, আমি যখন এস্টাবলিশড হয়ে যাব, তখন আমাকে কতজন আমাকে সম্মান দেবে, কতজন আমাকে আপনি বলবে, সেই দিন আমার কত ভালো লাগবে, নিজের মধ্যে কি ভালো লাগা আসবে, এটি একটি উৎসাহ, এটি একটি ইন্সপিরেশন। ওই জন্য আমি আমার স্টুডেন্টসদের সকলকে আমি আপনি বলেই সম্বোধন করি। হ্যাঁ, অন্যান্য বলছি, অন্যান্য কি সেটা বলছি, অন্যান্য, আচ্ছা লিখে দিই, সাম অফ দা টু নাম্বারস, টু নাম্বারস ইজ 10, অ্যান্ড সাম অফ দেয়ার, সাম অফ দেয়ার রেসিপ্রোকালস, রেসিপ্রোকালস ইজ, হোয়াট আর দ্য নাম্বারস? অন্যান্য হচ্ছে দেখুন, পাঁচ, পাঁচের অন্যান্য হচ্ছে 1/5। মনে রাখবেন, একটি সংখ্যা এবং তার অন্যান্যকের গুণফল সর্বদাই এক। কি বললাম? একটি সংখ্যা এবং তার অন্যান্যকের গুণফল সবসময় এক। এক দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটিকে। যেমন ধরুন 2/3, 2/3 অন্যান্য হচ্ছে 3/2, এক দিয়ে ভাগ করুন, দেখুন 3/2 আসবে। 6 এর অন্যান্য হচ্ছে 1/6। সুতরাং দেখুন, 6 × 1/6 সংখ্যা এবং অন্যান্য তার অন্যান্যের গুণফল সবসময় এক। যেমন 5/9, তার অন্যান্য হচ্ছে 9/5, উল্টে গেলে এক দিয়ে ভাগ করলে তাহলে দেখুন এক। ওকে, তাহলে এখানে দিয়েছিলাম দুটো অপশন, 8/2, 8/2 এবং 6/4। হ্যাঁ, 6 এবং 4, 6 এবং 4। সাকির গেমিং, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যজিৎ হালদার, ঠিক, 8/8। বাংলা খুব কঠিন, ইনক্রিজ নলেজ, মিন্টু সাহা। আরেকবার বলবো, আচ্ছা গোবিন্দ দাস, এ দেখুন 8, এক দিয়ে ভাগ করুন, এক দিয়ে ভাগ করলে তাহলে কি হবে? 1/8, না, 8-এর হবে 1/8, 9-এর 1/9, এগুলো হচ্ছে অনন্য। মনে রাখবেন, অনন্য এবং সংখ্যাটি, সংখ্যা এবং তার অনন্যকের গুণফল সর্বদাই এক। ছয় চার কেন হলো বলছি, 6/4 কি করে হলো? বলেছে সংখ্যা দুটির সমষ্টি 10। দেখুন, 6+4=10, এবং 6/4, তাহলে 6-এর অন্যান্য কত? 1/6, আর 4-এর অন্যান্য 1/4।
ওকে, তাহলে একের চার, তাহলে ছয় চারের লসাগু কত? 2 + 3 = 5/12। দেখুন, অন্য অন্যকে সমষ্টি 5/12 এবং দুটি সংখ্যার সমষ্টি 10। সংখ্যাটিকে উল্টিয়ে দিবেন, 8 এর 1 আছে, এখানে হয়ে যাবে 1 এর 8। সব থেকে সহজ এটি বুঝুন, অন্যান্য সংখ্যাটিকে উল্টে দিবেন। 5/12 যদি হয়, তাহলে এই 5/12 সংখ্যাটি অন্যান্য হবে 12/5, সংখ্যাটিকে উল্টিয়ে দিন। যদি 10 হয়, 10 এর নিচে কত আছে? 1, তাহলে 10 এর অন্যান্য হবে 1/10। দেখুন, এবার অন্যান্য বুঝতে পেরেছেন কিনা দেখুন। অপশন না দেয়া থাকলে আতিক সাকিল যদি অপশন যদি না দেয়া থাকে, আচ্ছা, তাহলে সেটিকে ডেসক্রিপটিভে করতে হবে। আচ্ছা, অন্যান্য বুঝেছেন, অন্যান্য কিভাবে বের করলাম? 6, 6 এর নিচে তাহলে কি আছে? 6 এর 1, তাহলে 6 এটিকে উল্টিয়ে দিন 1/6। সব থেকে সহজ পদ্ধতিতে বুঝালাম, দেখুন বুঝতে পারছেন কিনা। 2 এর 3 সংখ্যাটিকে লব ঘর চেঞ্জ করুন, দেখুন। সৌরভ নেয়া, আমি তো গ্রুপে দিয়েছি, আপনি আছেন কিনা জানি না, আমি দিয়েছি, পুরো সিলেবাসটাই দিয়েছি এবং নেক্সট লিখেছি যে চ্যাপ্টার গুলোর শেষে টেটের পেডাগজি আছে ম্যাথের। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটি তাহলে এবার দেখুন, এটি ডেসক্রিপটিভ করতে গেলে কিন্তু একটু লেট হবে, কিন্তু সকলে ধৈর্য ধরুন, আমি কিন্তু তাহলে করে দিচ্ছি ডেসক্রিপটিভে। ডেসক্রিপটিভ শিখিয়ে দিচ্ছি যে এটি যদি না অপশন দেয়া থাকে সেক্ষেত্রে তাহলে কিভাবে করবেন। ওকে, সৌরভ নেয়া, ভালো করে দেখবেন, অল এক্সামের দেনে যেগুলো আছে সব কমন আছে। দেখুন, একটি এক্স আর একটি ওয়াই ধরলাম, তাহলে x + y = 10, আর এক্স এর তাহলে এক্স এর অন্যান্য কত আছে? এখানে নিচে 1 আছে, এক্স এবং ওয়াই কে আমি এক্স এর 1 এবং ওয়াই এর 1 হিসেবে আমি প্রকাশ করতে পারি তো? তাহলে 1 এর x এবং ওয়াই কে আমি ওয়াই এর অন্যান্য, তাহলে 1 এর y। বুঝতে পারলেন? যারা অন্যান্য বুঝতে পারছিলেন না, দেখুন দেখুন, তাহলে 1 এর x + 1 এর y = 5/12, তাই তো? অন্যান্যকের যোগফল, তাহলে এখানে দেখুন এক্স ওয়াই, তাহলে y + x = 5/12। আচ্ছা, y + x মানে x + y, তাহলে আমি 10 আমি এখানে পুট করছি, 10 x + y আছে, তাহলে 10 / xy = 5/12। খুব ভালো করে দেখবেন, তাহলে xy = 12 দৌড়ে 24, তাহলে xy = 24, এবার x = 24/y, x = 24/y গুণের আকারে আছে, আমি ভাগের আকারে নিলাম, তাহলে x = 24/y। আচ্ছা, এখানে আমার আছে x একটি সংখ্যা, y একটি সংখ্যা, x + y = 10, তাহলে x এর জায়গায় আমি 24/y লিখব, 24/y + y = 10। দেখুন, তাহলে 24 + y² = 10, তাহলে 24 + y² = 10y, গুণ করলাম 24 + y² - 10y = 0। বুঝতে পারছেন? এবার দেখুন, y² - 10y + 24 = 0। এবার এখান থেকে দেখে নিন, -6y = 24, তাহলে -6y - 4y + 24 = 0, তাহলে y (y-6) - 4(y-6) = 0, তাহলে y - 6 = y - 6(y-4) = 0, তাহলে y = 6 এবং y = 4, তাহলে y = যদি 6 হয়, তাহলে একটি y = যে কোনো একটি হবে, তাহলে একটি যদি 6 হয়, তাহলে আরেকটি হবে 4, তাহলে সংখ্যা দুটি হবে 6 এবং 4।
হ্যাঁ, মৌমিতা সাধু। ডেসক্রিপটিভ এরকম করেই আনতে হবে, ডেসক্রিপটিভ এভাবেই আনতে হবে। হ্যাঁ, অপশন না থাকলে, ওই জন্য তো বললাম অপশন না থাকলে এভাবে করবেন, কিন্তু অপশন দেওয়া থাকবে। একমাত্র মেন পরীক্ষাগুলো ছাড়া প্রত্যেকটি পরীক্ষাতেই এখন অপশন থাকে, প্রত্যেকটি পরীক্ষাতেই অপশন থাকে মেন পরীক্ষাগুলো ছাড়া। ওকে, চলুন নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ। এবারে যে ম্যাথগুলো শেখাবে একটু আলাদা, এই সংখ্যা নিয়েই, যোগফল বিয়োগফল সংখ্যা নিয়েই কিন্তু একটু আলাদা। আপনারা কিন্তু একেবারে শুনবেন, কারণ এইভাবে এবার কিন্তু যে ম্যাথগুলো করাচ্ছি, এই যে অন্য অন্য, এই যে এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের, এগুলো ডিফারেন্ট টাইপের অঙ্ক ম্যাথগুলোই কিন্তু বেশি আসবে। দেখুন, কোন সংখ্যার বর্গের সঙ্গে এক চতুর্থাংশ যোগ করলে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এটুকু ঠিক যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কোন কোন সময় সব সময় যে শর্টকাট মেথডেই যে আসবে সেটা নয়, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখবেন এই যে ম্যাথগুলো করছি না, এবার যে ম্যাথগুলো করছি এগুলো কিন্তু সব কনসেপ্ট ক্লিয়ারের উপর। দেখুন, শর্টকাট মেথড এখান থেকে পাবেন না সেভাবে। কোন সংখ্যার বর্গের সঙ্গে এক চতুর্থাংশ যোগ করলে, এক চতুর্থাংশ যোগ করলে, যোগ করলে 147 হয়, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি কত? ইফ 1/4 অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটস স্কোয়ার, স্কোয়ার দেন দা নাম্বার ইজ 147, হোয়াট ইজ দা নাম্বার? যারা ইংলিশে আছেন লিখুন, ইফ 1/4 অফ এ নাম্বার, একটি নাম্বারের যদি একটি নাম্বারের 1/4 ইস অ্যাডেড যোগ করা যায় উইথ ইটস স্কোয়ার এর বর্গের সাথে, দেন তখন দা নাম্বার ইজ 147, 147 হয়, তাহলে হোয়াট ইজ দা নাম্বার, সংখ্যাটি কত? হ্যাঁ, 12। এখানেও অপশন ধরলে, হ্যাঁ পার্থ মন্ডল আমি সেভ করে রাখবো, পাবেন। এই যে এই জায়গাগুলোতে, এখানে কি আপনি কোনো, এখানে যদি অপশন থাকে, অপশন দেওয়া থাকলে সব থেকে অপশন ধরে সব থেকে ভালো, সব থেকে অপশন ধরে সব অঙ্কগুলোকে অপশন ধরে করতে হয়। আর অপশন যদি এখানে যদি আরো বড় থাকে, ধরুন এটি এটি হচ্ছে 147 বলে 12 12 12 × 1/4 করে করে দেওয়া যাবে, কিন্তু না হলে কিছু নেই, সংখ্যাটির বর্গের সঙ্গে, তাহলে এক্স এর যদি এক্স ধরি, আর হচ্ছে 1/4 মানে x এর 4, x × 1/4 তার মানে x এর 4 সমান 147। তাহলে দেখুন, এখানে 12 ধরুন, 12 ধরলেই চলে আসবে। আবার সেভাবে এলটার্ম ফ্যাক্টর করে চলে আসবে এটি। যেভাবে আগের মতো করলাম সেভাবে করবেন, যাদের ডেসক্রিপশন ডেসক্রিপটিভ দরকার, কিন্তু এখানে সংখ্যা দিয়ে করবেন, অপশন এগুলো তো অপশন ধরে করবেন, অপশন ধরে সব থেকে সহজ, অপশন ধরে সব থেকে সহজ। আর নতুবা যেভাবে আগের মতো করলাম সেইভাবেই এখানে আসবে, মিডিল টার্ম ফ্যাক্টর করে, যারা যারা ডেসক্রিপটিভে চাইছেন তারা মিডিল টার্ম ফ্যাক্টর করে আনবেন, চলে আসবে। দেখবেন এখানে 12 আসবে, x এর মান এখানে 12 আসবে। সৌরভ নেয়া, হ্যাঁ অপশন ধরেই তো করে দিলাম, এই তো অপশন, সরি অপশন ধরে, অপশন ধরে দেখুন 12 13 14 15। সৌরভ নেয়া দেখুন, 12 13 14 15 আছে। হ্যাঁ দেখুন,
14 তার সাথে 1/4, 14 ইনটু 1/4 দেখুন 2 7, এখানে কিন্তু একটা পয়েন্ট চলে আসছে। তাহলে কি 14 এর সাথে পয়েন্ট, 14 স্কয়ারের সাথে আমি পয়েন্ট যোগ করলে আমার পয়েন্ট আসবে, কিন্তু 147 আছে, পয়েন্ট নেই। তাহলে 15, 15 ইনটু 1/4 এখানেও আসবে, এখানেও পয়েন্ট আসবে, কিন্তু আমার যোগ করলেও পয়েন্ট আসবে। দেখুন 13 দিয়েও সেম হবে, কিন্তু 12 দিয়ে, 12 দিয়ে 12র সাথে কি বলেছে, 12র বর্গের সাথে, তাহলে 12র বর্গের সাথে 12র 1/4, তাহলে 12র 1/4 মানে 1/4, দেখুন 12 এর 1/4 সমান 3, আর 12র স্কয়ার, 12র স্কয়ার বলছে বর্গ, তাহলে 12র স্কয়ার সমান 12 স্কয়ার সমান 144, তাহলে 144 প্লাস 1/4 বা 1/4 ইকুয়াল টু 147, 147। হ্যাঁ নবীন দাস ম্যাম, এক্স মাল্টিপিল 1/4 কথাটা, নবীন দাস একটু ভালো করে লিখুন, ঠিক বুঝতে পারছি না। তাহলে বুঝতে পেরেছেন অপশন ধরে করলে, অপশন ধরে বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। নেক্সট, মিডিল ফ্যাক্টর অবশ্যই আসবে, মিডিল ফ্যাক্টর করলে মিডিল ফ্যাক্টর ওভাবেই আসবে, কোথাও ভুল করছেন। চলুন আচ্ছা, এবার কোন সংখ্যার 20% এর সাথে, কোন সংখ্যার 20% এর সাথে সাথে ওই সংখ্যার 2/5 যোগ করলে, ওই সংখ্যার, যারা বুঝতে পারছেন না বলছেন তারা পরপর অঙ্কগুলো দেখুন, ঠিক বুঝতে পারবেন, একই রকমের হচ্ছে। ওই সংখ্যার 2/5 যোগ করলে, 2/5 যোগ করলে, যোগ করলে যোগফল হয় 450, এটি আপনারা করুন, যোগফল হয় 450, সংখ্যাটি কত, সংখ্যাটি কত, হ্যাঁ 750। এখানেও অপশন ধরে করতে পারেন, হুম 750। হ্যাঁ বিধিকে বিশ্বাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ সকলেই ঠিক করেছেন, সকলেই ঠিক করেছেন, অপশন ধরে যদি আমি করে দিই 750-এর 20%, যারা বুঝতে পারছিলেন না দেখুন, কোন সংখ্যার আমি এখানে দেখলাম আমি অপশন ধরে করছি 750, ঠিক 750-এর 20% দেখুন, তাহলে 750-এর 20% হলো 150, কি বলেছে কোন সংখ্যার, তাহলে 750-এর 20% হলো 150, সাথে ওই সংখ্যার 2/5 যোগ করব, 750-এর 2/5, এর মানে গুণ, তাহলে দেখুন 300, দেখুন 300 প্লাস 150 ইকুয়াল টু 450, তাহলে সংখ্যাটি ধরা ঠিক আছে, তাহলে সংখ্যাটি
750-ই হবে, 785-ই হবে সংখ্যাটি। বুঝতে পেরেছেন অপশন ধরে কিভাবে? রাজর্ষি দাশগুপ্ত, অপশন ধরাটা শিখিয়ে দিন। অপশন ধরাতে এইভাবেই তো অপশন ধরে করতে হবে। দেখুন আপনি 750 দিয়ে করলেন, মিললো, কিন্তু 650 দিয়ে মিলবে না। দেখবেন 650 × 20 = 100, দেখুন 65² = 130। এবং 650-এর দেখুন রাজর্ষি দাশগুপ্ত এবং আরো কে কে বুঝতে পারছিলেন না, 2 এর 5 = 130, তাহলে এটি হলো 13 দিয়ে 26, 260। এবার দেখুন 260 = 130, 390। কিন্তু আমার উত্তর কি দেওয়া আছে, যে যোগ করলে যোগফল কত হবে, 450। কিন্তু আমার এটি হলো কি, 390। আমি যখন 650 ধরলাম, 650-এ 20% এর সাথে তার 2/5 2/5 যোগ করলাম, 260 যোগ করলাম 130-এর সাথে, তখন হলো 390। কিন্তু আমার উত্তর দেওয়া আছে, আমার কত যোগ করতে হবে, কত যোগফল হতে হবে, কত, 450। একমাত্র 750 হলেই তবেই কিন্তু তার 20%-এর সাথে 750-এর 2/5 2/5 আমি যোগ করলে তখন আমার সামেশন আসছে 450। আর এটি যদি অন্যভাবেও যদি করেন তবুও খুব সহজেই চলে আসবে। দেখবেন 20 এর 100 x যদি ধরি, x এর 20 এর 100, তাহলে দেখুন x এর 5 আর ওই সংখ্যার 2 এর 5, মানে 2x/5, x যদি ধরি তাহলে x এর 5 + 2x/5 = 450। এখান থেকেও সমাধান করে নেবেন, দেখবেন খুব সোজা, x আমি কমন নিলাম, 1 এর 5 + 2 এর 5 = 450, আর x × 3 এর 5 = 450। দেখুন x = 5 × 150 = 750, এখানেও চলে আসছে। দেখুন যারা বুঝতে পারেননি তারা দেখুন, প্রথমে আমি x ধরলাম, x এর 20%, তার মানে হচ্ছে x এর 5 x এর 5, এবং তার সাথে আমি কত হলো ওই সংখ্যার 2 এর 5, তার মানে x এর 2 এর 5 = 80, 2x/5, তাহলে x এর 5 + 2x/5 = 450। সেখানে x কমন নিলাম, 1 এর 5 + 2 এর 5 = 450, সেখান থেকে আমি চলে আসলো সলভ করে x = 750। নেক্সট নবীন দাস, 2x/5 ওই তো 2 এর 5, x এর 2 এর 5, কোন সংখ্যার 2 এর 5 তো, তাহলে x এর 2 এর 5 = কত হবে, x × 2 এর 5 = 2x/5। এবার দেখুন একটি সংখ্যার 2 এর 3 ও 1 এর 5 অংশের পার্থক্য, একটু অন্য ধরনের অঙ্ক, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা করছি। একটি সংখ্যার 2 এর 3 পার্থক্য 28, সংখ্যাটি কত, সংখ্যাটি কত? দ্য ডিফারেন্স বিটুইন টু থার্ড অ্যান্ড 1/5 অফ এ নাম্বার ইস 28, হোয়াট ইস দ্য নাম্বার?
পঞ্চাশ, ষাট, সত্তর, আশি। ষাট, ঠিক আছে, ষাট হবে। দেখুন অপশন ধরে করে দিচ্ছি, ষাটের দুয়ের তিন চল্লিশ, ষাটের একের পাঁচ বারো, তাহলে চল্লিশ মাইনাস বারো ইকুয়াল টু আঠাশ। যারা অপশন ধরে বুঝতে পারছিলেন না, দেখুন যদি আমি সত্তর ধরি তাহলে সত্তর ইন্টু দুয়ের তিন হবে না, সত্তর দুই একশো চল্লিশের তিন, এখানে পয়েন্ট আসছে, এবং সত্তর ইন্টু একের পাঁচ চোদ্দ, দেখুন এখানে তিন চার বারো পয়েন্ট আসছে একটি, তাহলে ছেচল্লিশ পয়েন্ট সামথিং মাইনাস চোদ্দ যদি বিয়োগ করা যায় পয়েন্টে আসবে, কিন্তু এখানে পয়েন্ট নেই, এখানে আঠাশ আছে। একমাত্র ষাট যদি আমি ধরি তাহলে ষাটের দুয়ের তিন অংশ এবং ষাটের একের পাঁচ অংশ, তবেই আসবে আঠাশ। ওকে, এখানে দুয়ের তিন মাইনাস একের পাঁচ কোন সংখ্যা? দেখুন দুয়ের তিন মাইনাস একের পাঁচ সমান কত? দশ মাইনাস তিন সমান সাতের পনেরো, দুয়ের তিন মাইনাস একের পাঁচ সমান হলো সাতের পনেরো। সাতের পনেরো যারা ডেসক্রিপটিভে বলছেন, সাতের পনেরো অংশ সমান আঠাশ, সাতের পনেরো অংশ সমান আঠাশ, আর এক অংশ সমান আঠাশ ইন্টু পনেরোর সাত সমান ষাট। দেখুন যারা ডেসক্রিপটিভে বলছেন তারা এই দিকটি দেখুন, যে দুয়ের তিন এবং একের পাঁচ একটি সংখ্যার দুয়ের তিন অংশ মাইনাস একের পাঁচ অংশ সমান সাতের পনেরো অংশ বিয়োগ করে সাতের পনেরো অংশ সমান হচ্ছে আঠাশ, এক অংশ সমান কত, ওই কি নিয়মে ষাট এসেছে। ওকে, হ্যাঁ টুটান সাহা, সেম আর কি, এক্স এর টু এক্স বাই থ্রি, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু আঠাশ করে দিলেও চলে আসবে। হ্যাঁ এক্স ধরে করলেও তো হবে, এক্স ধরে করলেও হবে, উর্মিমালা মজুমদার, এক্স ধরে করলেও তো হবে, সে সেম আসবে, টু এক্স বাই থ্রি আর এক্স বাই ফাইভ দিয়ে সেম এখানে চলে আসবে, তখন হবে সেভেন এক্স বাই পনেরো ইকুয়াল টু আঠাশ, এক্স ইকুয়াল টু কত। চলুন নেক্সট, আর যারা আজকে চ্যানেলটিতে প্রথম আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশনে প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিও বা লাইভ ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যান। থ্যাংক ইউ সব্যসাচী, দেবিকা ভদ্র, নেক্সট। আচ্ছা এর পরের দিন আমি আমি এগুলো যেগুলো করছি আমি করে দিচ্ছি, তবু আমি বলছি এর পরের দিন কিন্তু স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট, প্রাইম ফ্যাক্টর, মৌলিক উৎপাদক, ওগুলো আমি শেখাবো, এই নাম্বার সিস্টেমেরই কিন্তু। আজকে এই যে সংখ্যাগুলো নিয়ে ওই জন্য আমি এমনভাবে করিয়ে দিচ্ছি যাতে যোগফল, বিয়োগফল, গুণফল, পার্সেন্টেজ, অংশ যা কিছুই আসুক না কেন সেগুলো যেন আপনারা করায়ত্ত করতে পারেন, করে নিতে পারেন। কিন্তু নেক্সট দিন আসবো ওই স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট এবং ফ্যাক্টর, সংখ্যার যোগফল, জড় বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, ওগুলোতে ওগুলো নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো, নাম্বার সিস্টেমেরই অংশ কিন্তু ওগুলো। হ্যাঁ আজকে দেখুন নেক্সট, একটি সংখ্যা তার একের চার অংশের তুলনায়, একটি সংখ্যা, একটি সংখ্যা তার একের চার অংশের তুলনায়, একের চার অংশের তুলনায় তুলনায় ত্রিশ বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি কত?
ए নাম্বার মানে দিয়ে দিই 40, 50, 60, 30। আচ্ছা ইংলিশ ভার্সন, এ নাম্বার ইজ মোর দেন, এ নাম্বার 30 মোর দেন ইটস 1/4, 1/4, হোয়াট উইল বি দ্য নাম্বার? অপশন ধরে করুন। হ্যাঁ অনেকেই করেছেন, সঞ্জিত প্রামাণিক, পরের ক্লাস ওয়েডনেসডে আছে 8:30। হ্যাঁ সন্ধে, সন্ধে 8:30 থেকে 10টা, ওকে 9টা নয়, টাইমটা একটু এগিয়ে দিন, না হলে অনেকের অসুবিধে হচ্ছে বুঝতে পারছি 10টার পর, এবং সেক্ষেত্রে ক্লাসটি খুব ছোট হয়ে যায়, ক্লাসটি শিখতেও অনেকটা একটু অন্তত 1.5 ঘন্টা না টাইম হলে ক্লাসটিতে সেভাবে শেখানোও যায় না। ম্যাথের ক্লাস তো, ম্যাথ একটু না ভালো করে বুঝলে, ম্যাথ পুরোপুরি না বুঝতে পারলে, যদি কোথাও যদি সন্দেহ থেকে থাকে সেখানটি যদি না ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু সেটি সব সময় থেকে যাবে, ওই জন্য ধরে ধরে এভাবে শেখাচ্ছি। হ্যাঁ এটাও এক্স দিয়ে করুন, হয়ে যাবে টুট আনসার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওই তো, যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস 1/4 অংশের তুলনায় তাহলে এক্স মাইনাস 1/4 = 30, তাই তো? সংখ্যাটি কি বলেছে, সংখ্যাটি যদি এক্স হয় তার 1/4-এর তুলনায় 30 বেশি, তার মানে কি এক্স মাইনাস 1/4 = 30? তাহলে এক্স সমান 40, আর এখানে 40 ধরে করে নিন, 40 এর 1/4, তাহলে 40 এর 1/4 = 10, এবং 40 - 10 তাহলে কত হচ্ছে 30। বিষ্ণুপদ বর্মন, ইংলিশ আছে সোমবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:30। হ্যাঁ তিয়াশা ব্যানার্জি, তাপস মণ্ডল, হ্যাঁ তাপস মণ্ডল ওয়েডনেসডে হবে, অতনু নন্দী, উৎপল মণ্ডল, থ্যাংক ইউ। আচ্ছা এটি সবাই করতে পেরেছেন, নেক্সট ম্যাথ, নেক্সট প্রবলেম সলভ করি না। মীর মনোয়ার হোসেন, এবার পরিমিতি আর হবে না, কেননা একটি করে চ্যাপ্টার শেষ করব, প্রত্যেকটি চ্যাপ্টার শেষ করব, শেষ করার পর আপনাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টার শেষের পরে একটি পরিমিতির চ্যাপ্টার করতে, তখন আমি তবে পরিমিতির চ্যাপ্টারটি আবার শেষ করে তবে আবার ধরবো, একে একটি একটি চ্যাপ্টার শেষ করে তারপর আবার ধরবো। নেক্সট কোন সংখ্যার 2/3 অংশের 1/4 অংশ, কোন সংখ্যার 2/3 অংশের 1/4 অংশ, 1/4 অংশ 12, সংখ্যাটি কত? কমেন্ট করুন, কিচ্ছু নেই, সংখ্যাটি কত? হ্যাঁ অতনু নন্দী, সিলেবাস অনুযায়ী করাবো। সাগর দাস, আর একটু আর 4-5টা প্রবলেম আছে সলভ করিয়ে। ইফ 2/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 12, হোয়াট ইজ দ্য নাম্বার? হ্যাঁ সকলেই ঠিক করেছেন, অক্ষয় চক্রবর্তী, রাখি সরকার, অভিষেক দাস, অনুপম সিময়, অশোক মণ্ডল, রিঙ্কি গাঙ্গুলি, পরিমলা মজুমদার, দেবিকা ভদ্র,
হালিম মল্লিক, রজনী বৈরাগী, শ্রাবণী পালই, ইন্দ্রজিৎ জিক্স। 72, 72 আছে, দেখে নিন। এক্স এর 2 এর 3 ইন্টু 1 এর 4 ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 3 4 12, 6 এ 72। অপশন ধরেও করে নেবে। পুনম চৌধুরী, 8টা থেকে একটু অসুবিধা আছে, তাই 8:30 এগিয়েছি, 8:30 থেকে করব। নেক্সট, ১০৫ থেকে ১০৫ থেকে কোন সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হয়? অপশন দেওয়া আছে, হ্যাঁ শোভন তরফদার, অপশন দিয়েছি, দেখুন। 105 থেকে কোন সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হয়? 75কে প্রথম করেছেন বরুণ চন্দ্র শাহ, থ্যাংকস গোবিন্দ দাস, মনাতোষ মাহাতো, ইরফান শেখ, রাফিউল বারী, অয়ন শালুই, অক্ষয় চক্রবর্তী, নীলাঞ্জন ঘোড়াই। তো নীলাঞ্জন ঘোড়াই কি হলো, 210 কোথায়? ৬৫ কেন হবে সৌরভ দাস? ৬৫ কি করে হচ্ছে? ৬৫ হবে না, 75 হবে। দেখুন, 105 থেকে কোন সংখ্যার, ধরলাম এক্স ইন্টু 40%, তাই তো, ইন্টু 40% ইকুয়াল টু বিয়োগফলের মান সংখ্যাটির সমান হয়, তার মানে এক্স, 105 থেকে সংখ্যাটি বিয়োগ করলাম, তার 40%। বোঝা গেল? আর 105 মাইনাস 2x/5 ইকুয়াল টু এক্স মাইনাস 2x/5 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 105। তাহলে ১ = ৭৫। দেখুন, 75 এবং 75 যদি আমি এখানেও যদি আমি অপশন থেকে যদি আমি ধরি, তাহলেও দেখুন, 105 থেকে 75, 105 থেকে 75 বিয়োগ করলাম, ৩০ এর 40%, তাহলে 12, না না, 30, এখানে হলো 40%, 75-এর ভুল হলো, 75-এর 40%,
75-এর 40%। দেখুন 30 এবং 105, এটা হচ্ছে 30 হচ্ছে, এবং 105 থেকে 30 বিয়োগ 30 বিয়োগ করলে দেখুন 75 আসছে অপশন ধরে। হ্যাঁ অয়ন স্যালারি অপশন, হ্যাঁ অপশন দিয়েই দেখা, অপশন দিয়েই তো দেখাচ্ছি, অপশন দিয়ে শোভন তরফদার অপশন দিয়ে দেখালাম তো, এই তো 75-এর দেখুন আমি 75 দিয়ে দেখালাম, 75 এখানে ঠিক হবে। হ্যাঁ তাহলে 80 দিয়ে দেখালে কি হবে, 80 দিয়ে যদি আমি দেখাই তাহলে দেখুন 80 দিয়ে হবে না, 80-এর 40% দেখুন, 80-এর 40% তাহলে কত হচ্ছে 32। আচ্ছা আমি 80 ধরেছি সংখ্যাটি 32, তাহলে 105 থেকে 32, 105 থেকে 32 আমি বিয়োগ দিচ্ছি 73 আসছে, কিন্তু সংখ্যাটি কি 73, বিয়োগ ফলে মান সংখ্যাটির সমান হবে, সংখ্যাটি তোমার 80। দেখুন 75 ধরেছি, 75-এর 40% সমান 30, 105 থেকে 30 বিয়োগ করলাম আবার 75 আসছে, বলেইছে যে 105 থেকে, তাহলে 75-এর 40% বিয়োগ করলে সংখ্যাটির সমান হবে, তার মানে 75 হবে। ওকে আরেকটি, একটি সংখ্যার, একটি সংখ্যার বর্গের 2/5 মান 2.5 হলে সংখ্যাটি কত, কে দিয়েছে দেবিকা ভদ্র, থ্যাংকস। দেখুন 2.5-এর 2/5 মান, 2.5 আমি ধরছি, 2.5-এর 2/5 মান দেখুন 2/5 সমান, 2/5 সমান কত, এটা হলে 0.5, বর্গের 2.5-এর বর্গ, 2.5-এর স্কোয়ার হচ্ছে 6.25, তাহলে 6.25-এর 2/5 2/5 1.25, 2.5 দেখুন 2.5-এর স্কোয়ার 6.25 এবং 6.25-এর 2/5 মানে 2/5 সমান আসছে 2.5, এখানে 2.5 অ্যান্সার। এবং যদি আমি এক্স ধরি তাহলে দেখুন সংখ্যাটির বর্গে, তাহলে এক্স এর স্কোয়ার বর্গের 2/5 এক্স এর স্কোয়ারের 2/5 2.5, এক্স এর স্কোয়ার সমান 2.5 × 5/2 সমান 2.5 × 2.5, 5/2 আমি লিখলাম 2.5 হিসেবে, তাহলে x সমান 2.5 × 2.5 সমান 2.5 অ্যান্সার। হ্যাঁ সকলেই ঠিক করেছেন। অয়ন স্যালুই x এর স্কোয়ার সমান 0.5 কোথায় ছিল, কি করে হলো, এক্স এর স্কোয়ার সমান 0.5 কেন আসবে, এক্স এর স্কোয়ার সমান তো 2.5 × 5/2, এক্স এর স্কোয়ার, এক্স যদি সংখ্যা হয় সংখ্যাটির বর্গের সাথে 2/5 মানে 2/5,
গুণ করলে বর্গের 2 এর 5 সমান 2.5। অয়ন সেলুই দেখুন, বা এক্স এর স্কোয়ার সমান, এদিকে গুণের আকারে আছে এখানে ভাগের আকারে গেল, তাহলে 2.5 × 5/2, তাহলে এক্স এর স্কোয়ার সমান 2.5 × 2.5, 5/2 সমান 2.5 আমি নিয়ে আসলাম, বা এক্স সমান, এক্স সমান এদিকে স্কোয়ার আছে, তাহলে এখানে আমি রুট করব, দুটো 2.5 আছে, তাহলে আমার এক্স সমান কত আসবে 2.5, এবং 2.5 দিয়ে আমি যদি অপশন দিয়ে যদি করি তাহলে আমার আসছে 2.5ই আমার উত্তর। সকলে ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক পড়লে আর একেবারে সবগুলো ঠিক করতে পারবেন, যতগুলো করিয়েছি এই এর উপর বেস করে যদি কোনো প্রবলেম আসে তাহলে সবাই করতে পারবেন, সবাই সঠিক করতে পারবেন। এই যে অংশ, সংখ্যার অংশ, সংখ্যার পার্সেন্টেজ, সংখ্যার পয়েন্ট, সংখ্যার বর্গ, সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, এগুলো দিয়ে যে আমি যে দেখিয়ে দিলাম, তাহলে এগুলো দিয়ে যদি আসে কোনো প্রবলেম নাম্বার সিস্টেম থেকে আপনারা সবাই সঠিক করতে পারবেন, যতজন আজ ক্লাস দেখলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রিয়া সাধু, তাপস মন্ডল, বীথিকা বিশ্বাস, সঞ্জিত প্রামাণিক, কৃষ্ণা পাল, গোবিন্দ দাস, রাখি সরকার, বীথিকা বিশ্বাস, লাভলিমন ঘোষ, চন্দ্র দাস, অমিত দাস। এখানেই শেষ আজকের, আজকের যে প্রবলেম গুলো এগুলোই করালাম। নেক্সট দিন ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক, প্রাইম ফ্যাক্টর, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, মৌলিক উৎপাদক, তারপর সংখ্যাগুলোর যোগফল, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা প্রথম থেকে কিভাবে হচ্ছে, হ্যাঁ, নাম্বার সিস্টেমের এই পোর্শনটা আবার আলাদা করে নেক্সট ক্লাসে, বুধবারের ক্লাসে এগুলো দেখিয়ে দেব, ওকে, ওগুলো শিখিয়ে দেব নেক্সট। তারপর ডিভিসিবল যেমন ভাবে আমি দিয়েছি, ডিভিসিবল, ফ্র্যাকশন, ডেসিমেল, ওগুলো পরপর ক্লাস ওয়াইজ, পরপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে শেখাবো। আপনারা অবশ্যই, আমি এক্ষুনি গ্রুপে 30 মিনিট আমি অন করে রাখবো, ভয়েস মেসেজ পাঠাবেন যে ক্লাসটি কেমন লাগলো, ওকে, এবং এই ক্লাসটি সেভ হয়ে যাবার পর ক্লাসটিতে অবশ্যই কমেন্ট করে দেবেন, কারণ তারা, কেউ যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তারা দেখতে চান, তারা রিভিউ দেখতে চান যে সকলে কি বলেছে, কি লিখেছে, তাহলে দেখবো এতক্ষণের ক্লাস। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে আরেকবার কমেন্ট করে দেবেন, ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর ভিডিওটিতে একবার কমেন্ট করে দেবেন ক্লাসটি কেমন হয়েছে, কারণ অন্যরা আসলে তারাও যেন উপকৃত হয়। আর আপনারা প্লিজ সকলে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, এটুকুই আশা রাখবো, এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আপনাদের এগিয়ে নিয়ে যাওয়াই আমার একমাত্র উদ্দেশ্য, ম্যাথে 100-এ 100% যেন কম্পিটিটিভ পরীক্ষাতে সঠিক অ্যাটেন্ড করে আসতে পারেন, সেখানেই আমি সেই দিকেই লক্ষ্য রেখে আমি এগোচ্ছি, সেভাবে আমি শেখাবো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আগামীকাল ইংলিশের ক্লাস 8:30 থেকে, সন্ধে 8:30 থেকে শুরু হবে। অবশ্যই যাদের ইংলিশ দরকার আছে তারা অবশ্যই ইংলিশের ক্লাসটি দেখবেন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।